তারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। মুখ্যমন্ত্রী হওয়ার 4 মাসের মধ্যেই পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের তীরথ সিং রাওয়াত। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন, অবশেষে গতকাল রাত্রেই পদত্যাগ করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনিও বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হননি। ঘটনা হলো, বিধানসভা নির্বাচনে না জিতেও মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত, ঠিক একেবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। কিন্তু নিয়ম হলো, বিধানসভায় না জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কমপক্ষে 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিততে হবে, কিন্তু এখন করোনা ভাইরাস পরিস্থিতির জন্য কোনো রাজ্যের উপনির্বাচনে আগ্রহী নয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চেয়েছে বিজেপি। আসলে বাংলার নির্বাচনের পর নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কারণে বিজেপি নেতৃত্ব থেকে বারেবারে আক্রমণ করা হচ্ছে এবং কটাক্ষ করা হচ্ছে তাকে। এবার এই একই পরিস্থিতির সম্মুখীন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করায় অবশ্যই এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিজেপি নেতৃত্ব আরও বেশি আক্রমণ করবে তার বলার অপেক্ষা রাখে না। যদিও গোটা পরিস্থিতির জন্য অন্য ব্যাখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি আলাদা। উত্তরাখণ্ডে আগামী বছরের শুরুতেই নির্বাচন হয়েছে, তাই সেখানে এখন উপনির্বাচন না হওয়াটাই স্বাভাবিক। এদিকে পশ্চিমবঙ্গে সবেমাত্র 2 মাস হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, তাই এখানেও এই মুহূর্তে উপনির্বাচনে করার যুক্তি নেই। যদিও সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দাবি করেছেন যে রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই এখন উপনির্বাচন হতেই পারে। এক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনকে নির্বাচন করানোর জন্য বার্তা দিয়েছেন।